বৈচিত্র্যময় সংস্কৃতির এই বরাক উপত্যকার প্রতিদিনের সংবাদের সম্ভার স্কাই 18 বাংলা নিউজ। রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, আমজনতার সমস্যা থেকে মাঠে ময়দানের খবর, নিরপেক্ষ সংবাদ, নির্ভীক সাংবাদিকতার অঙ্গীকার, প্রতিদিনের বাছাই করা সংবাদের সেরা সংবাদ স্কাই 18 বাংলা নিউজ। নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের স্বাগত জানাই, আমি রাজশ্রী। দেখে নিচ্ছি আজকে বিস্তারিত সংবাদ। বেদখলকারীদের উচ্ছেদ অভিযান চালাতে গিয়ে পুলিশের আক্রমণে কর্মকাণ্ডের নিন্দার জোর উঠেছে সর্বত্র, ব্যতিক্রম নয় করিমগঞ্জ জেলায়ও। সাংবাদিকের একান্ত সাক্ষাৎকারে অসম প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি তথা উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবপ্রকাশ তো উল্লেখ করেন, তো গভর্নমেন্টে কি করব বিচাইছে অসমের মানুষে ধরিব পারা নাই। আজি আজি এটা নির্দেশ, কালি এটা নির্দেশ, পরিকে এটা, এটা গুরুপতির কিবা শিবাজারের আজি যেটা ঘটনা যেটা হল, আসলে বস্তুটো হয়েছে এনেকুৱা যে আপনাদের জানে যে যদি কোনো ইভিকশন করব লাগা হয় যদি তাহলে যত মানুষ আছে ইহতর বিকল্প একটা ব্যবস্থা করে দিব লাগিব, ইহতর মাটির 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 পাট্টার ব্যবস্থা করব লাগিব। এইটাই কল্যাণকামী রাষ্ট্রের মুখ্য উদ্দেশ্য। কোনোবা যদি দখল করে থাকে তার ইভিকশন করো, কিন্তু তার আগতে অন্তত ইহতক থাকার ব্যবস্থাটা করে দিও, কারো নহলে যেটো পরিবেশ সৃষ্টি করেছে ভয়ানক একটা পরিবেশ সৃষ্টি হয়েছে অসমের। অসমের এনেকা দিন আমি কেতিয়াও দেখা নাই, আজি ঘটনা কালি ঘটনা পুরোকে মানুষ মানুষ মরিছে। আর কল্যাণকামী রাষ্ট্রের মুখ্য উদ্দেশ্যটো কি? উদ্দেশ্য হয়েছে কি মানুষের আমি কেনেকা ভাল করব পারি, মানুষের কেনেকা উপকার করব পারো। এখন গভর্নমেন্টে তো মোটেই মানুষের উপকার করব পারে নাই। আপনাদের কি ব্যবস্থা লোক লাগে ব্যবস্থা লোক, কিন্তু লগতে এইখানে ব্যবস্থা করো, যেটা থাকার ব্যবস্থা করো, যেটা পাট্টার ব্যবস্থা করে দিও, কারো করব পারা নাই। মানে গোটেই প্রত্যেকটা দিন এনেকা ঘটনা আমি দেখা পাও, অসমৰ ৰাইজ লাহে লাহে মানে এটা পরিবেশ হয়েছে প্রত্যেকটা দিন কিবা না কিবা একটা ঘটনা হব, আজি রাতে 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 পর হয়েছে রাতেপুৱাৰ পৰা কিবা একটা ঘটনা হব। এই মুখ্যমন্ত্রী এনেই এটা ঘটনা ঘটনাটা করবলে বিচাৰিছে, আর অসমৰ যেটো যাতে পরিবেশ যদি বিনষ্ট হয় এইটো কারণে তেওঁৰ প্রত্যেকটা দিন কিবা না কিবা একটা প্ল্যান এটা লব। দরঙ্গের উপায়ুক্ত কার্যালয়ের সম্মুখে কংগ্রেসের প্রতিবাদ, ছিপাজারে গরু খুটিত করা উচ্ছেদের বিরুদ্ধে প্রতিবাদ, এপিসিসি সভাপতি ভূপেন কুমার বোরার নেতৃত্বে প্রতিবাদ, উপস্থিত ছিলেন এপিসিসি কার্যকর্তা সহ বিধায়ক বর্গরা উপস্থিত ছিলেন। ডাঙরিয়ানী, আমি লগতে জানাইছো যে আমার অসম আপনার কেবাগৰাকী উচ্চপদস্থ বিষয়ায় আমার গেটত আবশ্যক ধরে অশালীন ব্যবহার আর আমার খেলা হেঁচা করেছে। ইয়ার কেমেরা বিভিন্ন কেমেরাতে এইবিল আবদ্ধ হয়ে আছে, আপনি এই সম্পর্কিত গৃহীত ব্যবস্থা নেব বলে আমি আহ্বান জানাই আপনাকে মেমোরিয়াম। আমি দৰং জিলাৰ উপায়ুক্ত আৰু আৰক্ষী অধীক্ষকৰ সাসপেনশ্যন বিচাৰিছো। আমি ৰাজ্যপাললৈ লিখা মেমৰেণ্ডামখন আপোনাৰ জৰিয়তে আমি ৰাজ্যপাল মহোদয়লৈ পঠাব বিচাৰিছো। আমি প্ৰথমতে মেমৰেণ্ডামখন আপোনাক পঢ়ি শুনাইছো আৰু আমি আশা কৰিছো যে অসম চৰকাৰে এই মেমৰেণ্ডামৰ ওপৰত দ্ৰুত ব্যৱস্থা ল'ব। অন্যথা গণতান্ত্ৰিক দেশত আমি গণতান্ত্ৰিক আন্দোলন কৰিবলৈ বাধ্য হ'ম। দুটা গভৰ্ণৰ, দুটা ডেপুটি কমিশনাৰ দৰং, আসাম প্রদেশ কংগ্রেস কমিটি হেজ স্ট্রংলি কন্ডেম দ্য মোস্ট। এলাকার উন্নয়নের স্বার্থে সরকারি তরফে অর্থ মঞ্জুর হয়ে থাকে আত্মসাতের জন্য নয়, কিন্তু সরকারের মঞ্জুরি কিন্তু অর্থ যদি উন্নয়ন না হয়ে আত্মসাত করা হয় তাহলে আতে গা লাগবে, এটাই স্বাভাবিক। রাইসেন শরীফ নগর জিপি উন্নয়নের নামে যেভাবে আত্মসাত করা হচ্ছে এ নিয়ে সরব হলেন অসম গণপরিষদ কর্মকর্তারা। এ মর্মে করিমগঞ্জের জেলা শাসকের কাছে এক স্মারকলিপি তুলে দেন দলীয় কর্মকর্তারা। বর্তমানে বিভিন্ন প্রকল্প উন্নয়নের নামে আত্মসাত করা হচ্ছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়, সঠিক তদন্তের দাবিও জানানো হয়। দলীয় পক্ষে বদরুল হক সাংবাদিকের কাছে এভাবেই ব্যক্ত করেন,
অসম যুব পরিষদর পক্ষ থেকে হরিমোহন রাজীপতির কাছে একটি মেমোরান্ডাম দিয়েছি, যাতে আমরা আমাদের কারিশাল সরকার জিপিতে বিভিন্নভাবে বিভিন্ন প্রকল্পের দুর্নীতি চলতেছে, যেমন MGN টাকা, সৌজিং ফাইন্যান্স, PMY, COVID-19 যে টাকা এসেছিল সেই টাকা, এবং আরও যা স্যানিটেশন এরপরে তোমার স্ট্রিট লাইট সহ কারিশাল সরকার জিপিতে অনেক দুর্নীতি চলতেছে। এবং আমি আজকে আমরা এই মেমোরান্ডাম দিয়েছি আমাদের ডিসি মহোদয়ের কাছে যে সঠিক তদন্ত করে সরকারের যে কোটি কোটি টাকা দিয়েছে উন্নয়নের স্বার্থে, সেই উন্নয়নের স্বার্থে যে টাকা দিয়েছে সেটা আত্মসাত করা হচ্ছে। ডিপি প্রেসিডেন্ট সহ GRS সেক্রেটারি এবং যারা আছে সবাই মিলে এটা আত্মসাত করেছে। তাই আমরা ডিসি মহোদয়ের কাছে আমরা মেমোরান্ডাম দিয়েছি, তারা সঠিক তদন্ত করে আমাদের শাস্তি ব্যবস্থা করা হয়। আর আমাদের সরকার, মিত্রজোটের সরকার, মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা, তিনি দুর্নীতিমুক্ত আসাম করতে চাইছেন, কিন্তু কিছু আমলা, কিছু প্রতিনিধিরা দুর্নীতির সাথে জড়িত আছেন, ওনাদেরকে দোষী সাহিত্য ওনাদেরকে তদন্ত করে সাব্যস্ত করে শাস্তি দেওয়ার আমরা ডিসি মহোদয়ের কাছে আবেদন করেছি। যদি ডিসি মেমোরান্ডাম দিয়েছি, যদি ডিসি মহোদয়ের কাছ থেকে যদি আমরা সঠিক তদন্ত না পাই, তাহলে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা আর দাবি নিয়ে আমরা মুখ্যমন্ত্রীর কাছে যাব। বেদখলকারীদের উচ্ছেদ অভিযান চালাতে গিয়ে পুলিশের বর্বরোচিত কর্মকাণ্ডের নিন্দার জোর উঠছে সর্বত্র। ব্যতিক্রম নয় করিমগঞ্জ জেলায়ও। সাংবাদিকের একান্ত সাক্ষাৎকারে AIUDF করিমগঞ্জ শাখার পক্ষে দেওয়ান আব্দুল হাকিম চৌধুরী ওরফে রাইজ প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে উল্লেখ করেন, দরং জেলার ছিপাজার থানার অধীন দলপুর গরুকুটি এলাকার বেদখলকারীদের উচ্ছেদ প্রক্রিয়া হলো তাতে কলঙ্কময় থাকলো। বেদখলকারীদের উপর প্রাণঘাতী হামলা বন্ধ করার পাশাপাশি পাট্টাহীনদের পাট্টা প্রদান করার দাবি জানালেন সারা আসাম মাদ্রাসা ছাত্র সংস্থা আমসা কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কারবাড়ি আরিফউদ্দিন। যেহেতু দরং জেলার সিপাজার থানার অধীন দলপুর গরুকুটি এলাকায় অনাঙ্কিত ঘটনা সংঘটিত হলো তা নিয়ে যথেষ্ট উদ্বেগে তিনি। বেদখলকারীদের উচ্ছেদ অভিযান চালাতে গিয়ে পুলিশের গুলিতে দুজনের মৃত্যু হলো, তা অত্যন্ত হৃদয় বিদারক। বলা যায় না যেভাবে করা হয়েছে, এত শর্ট নোটিশের মাধ্যমে, যে পুলিশ প্রশাসনকে বারবার ওরা অনুরোধ জানিয়েছে যে আমরা উচ্ছেদ প্রক্রিয়ায় সহযোগিতা করব, আমাদেরকে সামান্য সময় দেওয়া হোক। আগের দিন নোটিশ দেওয়া হয়েছে, পরের দিন সকালে ফোর্স দেওয়া হয়েছে। সমস্ত প্রক্রিয়াটা দেখবেন যে ওদেরকে বাধ্য করা হয়েছে যে বিরোধিতা করার জন্য, কিন্তু ওরা তারপরেও বিরোধিতা করেনি। তারপরে একটা সময় যখন মানুষের স্বাভাবিক ঘরবাড়ি যখন অন্যায়ভাবে বা ভাঙা হবে, হ্যাঁ, সময় না দিয়ে, তারপরে এটার পার্শ্ব প্রতিক্রিয়া হবেই। আমি উচ্ছেদের আমরা পক্ষে আছি, উচ্ছেদ প্রক্রিয়া হোক, কিন্তু নিয়ম বহির্ভূতভাবে উচ্ছেদ প্রক্রিয়া আমরা মানি না। সেটার জন্য আগামী দিন, আগামীকালকে সমস্ত আসামে প্রত্যেকটি জেলায় আমরা আন্দোলনে নামছি, অবস্থান ধর্মঘট হবে। তারপরে আসামে আন্দোলন না করে আসামে আসামবাসীকে উদ্ধার করা যাবে না। এটাই এই সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামতে হবে। আপামর মানুষকে রাস্তায় নামার আমরা আহ্বান ডাকব। আগামী দিনে সুনির্দিষ্টভাবে একটা আন্দোলনের প্রক্রিয়ার মাধ্যমে এটার বিরোধিতা করব আমরা। ইতিপূর্বে যে সকল উচ্ছেদকৃত ভারতীয় নাগরিক যাদের পাট্টাকৃত কোনো ভূমি না থাকার কারণে এরা রাস্তাতে তাম্বু টেঙ্গিয়ে সেখানে তাদের প্রাণ রক্ষা করার জন্য এরা বসবাস করছে, এদের উপরে ভারতীয় পুলিশ প্রশাসনের যে একটি নিম্নস্তরের মনমানসিকতা, এরা সেখানে গিয়ে এদের উপরে প্রাণঘাতী হামলা চালিয়েছে, যা অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয়, যার জন্য আমি পুলিশ প্রশাসনের এহান নিম্নস্তরের মনমানসিকতাকে তীব্র ভাষায় নিন্দা ও ধিক্কার জানাচ্ছি। এবং এ বিষয়ে যেহেতু ভারতীয় আইন ব্যবস্থা স্পষ্ট ঘোষণা করেছে যে যদি কোনো পাট্টাহীন ভারতীয় নাগরিক থাকে, তাহলে প্রথমে এদেরকে পাট্টাকৃত ভূমি প্রদান করে দেওয়া হয় এবং তারপর এদেরকে রিজার্ভ থেকে উচ্ছেদ করা হয়। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, এরকম কোনো ব্যবস্থা ভারত সরকার না করে এদেরকে হঠাৎ করে রিজার্ভ থেকে উচ্ছেদ করে এদেরকে রাস্তাতে ঠেলে দিয়েছে, এবং আজকে সেই রাস্তাতে এরা তাদের
জীবন রক্ষা করতে পারছে না, এরা সেখানেই আজকে সুরক্ষিত নয়, সেখানে গিয়ে পুলিশ প্রশাসন এদের উপরে প্রাণঘাতী হামলা চালিয়েছে, যা অত্যন্ত নিন্দনীয় বিষয়, যার জন্য আমি পলাশাম মাদ্রাসা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন আমসা ভারত সরকার সহ পুলিশ প্রশাসনের কাছে আমি দাবি জানাচ্ছি, যাতে অনতিবিলম্বে সেই সকল পাট্টাহীনদেরকে পাট্টাকৃত ভূমি প্রদান করে এদের উপর থেকে এই বর্বর রচিত হামলাগুলা বন্ধ। নেই নেই রব যেন করিমগঞ্জে, এটা নেই ওটা নেই, এরকমই শোনা যাচ্ছে কান পাতলে। ফের হাইলাকান্দি ও করিমগঞ্জ বঞ্চনার শিকার হলো। সরকারের তরফে বিশেষ টেট পরীক্ষার সেন্টার শিলচর অগ্রাধিকার পেলেও হাইলাকান্দি ও করিমগঞ্জ এদিক দিয়ে বঞ্চিত হলো। যে টেট সেন্টার অগ্রাধিকার না পাওয়ায় প্রার্থীদের কি অসুবিধার মুখোমুখি হতে হবে তা নিয়ে মুখ খুলেন কংগ্রেস ইয়ং ব্রিগের সেবা দলের কর্মকর্তারা। সাংবাদিক সম্মেলনে সংগঠনের কর্মকর্তারা উল্লেখ করেন, টেট প্রার্থী অনেকেই বিকলাঙ্গ রয়েছেন, তারা কিভাবে শিলচরে গিয়ে টেট পরীক্ষায় অবতীর্ণ হবেন, রয়েছে অনেকেরই আর্থিক সংকট, তাই তাদের কথা চিন্তা করে করিমগঞ্জে টেট সেন্টার অগ্রাধিকার দেওয়ার সরকারের কাছে আবেদন জানান তারা। পাশাপাশি করিমগঞ্জ শাসক দলের কর্মকর্তাদের এদিক দিয়ে হস্তক্ষেপ কামনা করা হয়, না হলে প্রার্থীদের স্বার্থে গণতান্ত্রিকভাবে আন্দোলনের পথে পা বাড়াবেন বলে অকপটে উল্লেখ করেন সংগঠনের কর্মকর্তারা। বিগত কিছুদিন আগে দেখা গেছে টেট পরীক্ষার ব্যাপারে করিমগঞ্জ এবং হাইলাকান্দিতে কোনো সিট দেওয়া হয়নি। আমার সরকারের কাছে এটাই প্রশ্ন যে অনেক প্রেগনেন্ট মহিলারা এটার মধ্যে পার্টিসিপেট করবে এবং অনেক বিকলাঙ্গরা আছে, তারা কীভাবে শিলচর দিয়ে পরীক্ষা দেবে, তাদের জন্য সরকারের চিন্তা করা দরকার। কিন্তু দেখা গেছে যে আমাদের করিমগঞ্জের এমপি দুজন শাসক দলের বিধায়ক থাকা সত্ত্বেও তারা নিশ্চয় ভূমিকা পালন করছে, সত্যি দুঃখ লাগে। করিমগঞ্জের মানুষ দুহাত ধরে বিজেপি দলের এমপি দিয়েছেন, কিন্তু একটা যখনই করিমগঞ্জের মানুষের কোনো কিছু দরকারের প্রয়োজন হয়, কোনো করিমগঞ্জের মানুষের কোনো কিছু সমস্যার সম্মুখীন হয়, কোনো সময় ওদের কোনো ব্যাপারে ওনারা কথা বলেন না। এবং করিমগঞ্জের বিজেপির নেতারা যারা নিশ্চুপ ভূমিকা পালন করছেন ওনারা চাকরি বাঁচানোর জন্য, প্রত্যেকটা ব্যাপারে ওনারা নিশ্চুপ থাকেন এবং আগামীতে এর উত্তর দেওয়ার জন্য করিমগঞ্জবাসী একদম প্রস্তুত আছেন। এবং আমি আজকে এটাই বলতে চাই, যদি এই করিমগঞ্জ এবং হাইলাকান্দিতে যদি সিট দেওয়া না হয় তাহলে আমরা ইয়ং লীগের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলন করব। পেট্রোল বাইক ইলেকট্রনিক বাইকে রূপান্তরিত করিমগঞ্জে, মূল্য বৃদ্ধি ও পরিবেশ দূষণ কথা চিন্তা করে একটি পুরনো পেট্রোল বাইককে ইলেকট্রনিক বাইকে রূপ দিল করিমগঞ্জ অষ্টম শ্রেণী এক ছাত্র। সুভাষনগর রোডের অমিত কর্মকারের একমাত্র পুত্র অঙ্কুরিত কর্মকারের নিজের প্রতিভা কাজে লাগিয়ে করে দেখালো এই কাজ, দেখে নেন আমাদের এই বিশেষ প্রতিবেদনে। ব্যাকগ্রাউন্ড ব্যাকয়ার্ডে ফলানি আসছিল যেটা ঘরের পিছনে।
এটা আমার দাদুয়ে দিয়েছিল আমার ব্যাপারে 1996-এ। মানে এটা বহুদিন ধরে ফেলানো ছিল এখানে মানে জঙ্গলের মধ্যে। তা আমি একদিন হঠাৎ করে গেলাম খেলতে, মানে পাড়াতে গেলাম, এখানে গিয়ে দেখলাম হঠাৎ করে একটা স্কুটি আসছে যেটা কোনো সাউন্ড নেই। তা আমি এটা জানলাম যে এটা হলো ইলেকট্রিক স্কুটি। তখন আমার মাথায় আসলো যে এটা কেন এটা বানানো যাবে না। আমি আসলাম ঘরে, মানে খেলাধুলা বাদ দিয়ে আসলাম, এসে এই মোবাইলটার মধ্যে গুগলে সার্চ করলাম। আমি সার্চ করে দেখলাম কী কী লাগে, কী কী জিনিস লাগে। বহুত রিসার্চ করতে করতে যেটা কমন আসে, মানে ওইটা আমি এনে আনিয়েছি পাপাকে দিয়ে, আর আনানোর পরে এটা আমি অ্যাসেম্বল করেছি। তো এইটাই আমার মানে ইলেকট্রিক বাইক আছে এখন। আর বাকি সব আমি আস্তে আস্তে এটাকে মানে আরও মডিফাই করবো, যাতে সোলার দিয়ে চালাতে পারি যেন এটা। তারপরে আর এটার মধ্যে একটু লিথামাইন লাগাবো যদি মানে হয়। তো আর বাকি সব ঠাকুরের ইচ্ছা। থ্যাংক ইউ। ওকে, এই যে বাইক, যে পেট্রোল বাইককে ইলেকট্রিকে কনভার্ট করতে তোমার কত টাকা খরচ গিয়েছে, যে সব জিনিস এসে লেগেছিল এইগুলাতে? প্রায় 20,000। 20,000। এটা কত, এটা কত কিলোমিটার রান করে ব্যাটারিতে? এটা 7-8। ওখানে ভালোটিকে মানে হয়েছে না, মানে টেস্ট করা হয়েছে না, টেস্ট ড্রাইভ নেওয়া হয়েছে না, তবু মানে একটা হিসাব নিয়ে বলা হচ্ছে যে এটা 7-8 কিলোমিটার যাবে। বৈচিত্র্যময় সংস্কৃতির এই বরাক উপত্যকার প্রতিদিনের সংবাদের সম্ভার স্কাই 18 বাংলা নিউজ। রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, আমজনতার সমস্যা থেকে মাঠে ময়দানের খবর, নিরপেক্ষ সংবাদ, নির্ভীক সাংবাদিকতার অঙ্গীকার, প্রতিদিনের বাছাই করা সংবাদের সেরা সংবাদ স্কাই 18 বাংলা নিউজ।